যত ম্যাচ আমরা হেরেছি সেই রেসপন্সিবিলিটিও কিন্তু তাকে নিতে হবে। আমরা অনেক ম্যাচ এখানে হেরেছি যেগুলো আমাদের হারার কথা ছিল। আশাই তাফিম কেন এসে কথা হচ্ছে, আমি তো ক্যাপ্টেন্সি করছে তো লং টাইমের জন্য করানো হবে এবং সামনে ওয়ার্ল্ড কাপ আছে, তার পারফরমেন্স নিয়ে কথা হয়, কারণ তিনটে ম্যাচ খারাপ করেছেন এবং খুব বেশি ক্যাপ্টেন্সি পাওয়ার পরে ওরকম ইনিংস দেখা যায়নি, কেমনটা প্রেশার ফিল করতে পারে? মানে আপনি তো অনেক ক্যাপ্টেন্সি করেছেন, আপনার আপস অ্যান্ড ডাউনস গেছে, দেখেন পরামর্শটা কী হবে আপনার? ক্রিকেট খেলা তো একটা প্রেশারই, এটা তো চাইলেও আপনি মানে মাথা থেকে বের করতে পারবেন না, আপনারা নিউজ করেন আপনাদেরও একটা প্রেশার থাকে, তো প্রেশার ক্রিকেট খেলা প্রেশার। আর 7,500 রান করার পরে আমার কাছে মনে হয় না, মানে ওকে নিয়েও কথা বলার একটা লিমিট থাকা উচিত আমি মনে করি। হ্যাঁ, টেকনিক্যাল ইস্যু, আপনি পৃথিবীর এমন কোনো ব্যাটসম্যান নাই যার কোনো উইক পয়েন্ট নাই, প্রত্যেকটা ব্যাটসম্যানের থাকে, ওর যদি এটা থেকে থাকে তো 7,500 রানও তো করেছে ও এই টেকনিকেই, তাই না? তো অবভিয়াসলি যদি ওর কোনো প্রবলেম হয় ও জানে কীভাবে এটাকে ঠিক করতে হবে, আমি শিওর যে ও জানে। এখন ঠিক করার পরে তো অন্য বলেও সে আউট হতে পারে, পারফর্ম করা না করা নিয়ে আমি মনে করি না যে তামিমের মতো প্লেয়ারকে আসলে নিয়ে কথা এই মুহূর্তেই এত কথা। আর টিম জিতে গেলে আসলে একজন দুজন পারফর্ম নাই করতে পারে, টিম যখন সিরিজ জিতে ওইটা মোরালি মানে টিমের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর তামিমের মতো প্লেয়ারকে নিয়ে এত চিন্তার বিষয়, সাকিব তামিম এদেরকে নিয়ে এত চিন্তার বিষয়, ওদের মেন্টালি হেলদি থাকাটা বেশি জরুরি। বাসে ভাই, যেটা হচ্ছে তামিম একটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলে, ডোমিঙ্গো ইস্যুতে অনেক সমালোচনা হচ্ছে, আপনাকে জাস্ট ক্রিকেটার হিসাবে যদি ইভালুয়েট করতে বলি অ্যাজ আ কোচ, কোথায় তার ভালো দিক আর কোথায় খারাপ দিক, কার ডোমিঙ্গো ভালো দিকগুলো কি যদি আপনি বলতে বাকি কোন কোন জায়গায় তার সমস্যা, আপনার কি মনে হয় এত সমালোচনা যেহেতু হচ্ছে, বা একটা সেন্টেন্সে তো কাজ করলো, মুশফিক রান পেলেন, আফিফ পেলেন, এই ব্যাপার এখন ও কি কাজ করছে কিনা আমি তো জানি না। আসলে প্রোগ্রামে ও তো ব্যাটিং কোচ হিসাবে না, না না কোচ হিসাবে তো সে তদারকি করছে। হ্যাঁ, দল যখন সাকসেস হবে অবশ্যই তার ক্রেডিট, এটা এটা খুব ভেরি সিম্পল ইস্যু। আমি ওর সাথে কাজ করিনি তিনটা ম্যাচ, আমি আগেও বলেছি আমি খুব বেশি আলোচনা মানে কথা বলার সুযোগ ওকে নিয়ে কম, তবে যত ম্যাচ আমরা হেরেছি সেই রেসপন্সিবিলিটিও কিন্তু তাকে নিতে হবে। আমরা অনেক ম্যাচ এখানে হেরেছি যেগুলো আমাদের হারার কথা ছিল, এখন নিউজিল্যান্ডে যেটা জিতেছি যেটা হয়তো আমাদের জেতার কথা ছিল না, এরকমও আছে। তো সব মিলিয়ে আমি মনে করি যে ডিপেন্ডস, এখন দেখা যাক সামনে কতদূর থাকে। তবে আমি পার্সোনালি যদি আমি আপনি আমাকে বলেন, আমি মনে করি যে ফেলিয়ারের চান্স অনেক বেশি, মানে ফেলিয়ারের পাল্লাটা ওর ঘাড়ে বেশি, রেশিওটা ওর ঘাড়ে বেশি, এটা আমার কাছে মনে হয়। কারণ আমরা এমন, আমি আগেও বলেছিলাম আবারও বলছি যে বাংলাদেশ টিম এখন ওই টাইমে নাই যে এক্সপেরিমেন্ট করা, এখন বাংলাদেশের যারা দর্শক আছে তারা রেজাল্ট চায়, হ্যাঁ যারা আপনারাও রেজাল্ট চান, ক্রিকেট বোর্ড রেজাল্ট চায়, তো সেই ক্ষেত্রে কোনো নতুন কোচ এসে এক্সপেরিমেন্ট করার জায়গা এখন বাংলাদেশ ক্রিকেট না। বাংলাদেশ ক্রিকেট এখন পারফরমেন্স দেওয়ার সময়, ওয়ান ডে ক্রিকেটে ওভারঅল কিন্তু লাস্ট 6-7 বছর ধরে ভালো পারফর্ম করে আসছে, অন্যান্য ফর্ম্যাটে কিন্তু সেই একই অবস্থা। সো এখন আপনি যদি ওইভাবে দেখেন টেস্ট ম্যাচ, আমরা আমি আগেও বলেছি আমরা যেসব টিমের সাথে যেখানে হোমে হেরেছি, লাস্ট ওয়ার্ল্ড কাপ, তারপরে আরও ভেতরে অনেক আফগানিস্তানের সাথে টেস্ট ম্যাচ, অনেক কিছুই আছে। সো আমি মনে করি এখনও পর্যন্ত কিন্তু ওর রেশিও খারাপের দিকেই বেশি। সো লেটস সি, এখন যদি সাউথ আফ্রিকায় খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু করে আসে, কারণ ওর কালচার, ওর পরিবেশও জানে, উইকেটও চেনে, এখানে অবভিয়াসলি আশা করছি যে ও একটা বিগ বিগ রোল প্লে করবে, এখন যদি সেটা করতে পারে খুবই ভালো হবে। কিন্তু মাশরাফি ভাই, খুব বেশি তো সময় নাই 2023 বিশ্বকাপে, সেই জায়গা থেকে কি পরিবর্তনটা হলো? এটা বিসিবির সিদ্ধান্ত অবশ্যই, সেটাই আমরা তো আমার কাছে আপনি জিজ্ঞেস করছেন, আমি বলছি আমার কাছে মনে হচ্ছে এখনো পর্যন্ত রেশিও ওইদিকে নাই। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যে প্লেয়ারদের মানে প্লেয়ারদের অনেক কমপ্লেন তাকে নিয়ে আছে, তো এইটা পরিবর্তনটা হতে হলে তো মাশরাফি ভাই এখনই হওয়া উচিত, কারণ সময় তো একেবারেই কম, দুটো বিশ্বকাপ সামনে। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার ড্রেসিং রুম হ্যাপি থাকা, সেটা যদি থেকে থাকে দ্যাটস ফাইন, আমার কাছে মনে হয়নি সেটা, এই জন্য আমি খোলামেলা বলেছি। এবং রেশিও যদি বলি, অবশ্যই রাসেল ডোমিঙ্গোর রেশিও বাংলাদেশ ক্রিকেটে অত ভালো পাল্লার দিকে অত বেশি নাই, তো যেটা স্টিভ রোডস বাদ যাওয়ার পরেও তার ছিল। হ্যাঁ, তো এক এক কোচের ক্ষেত্রে, এখন বিসিবি যদি তাকে নিয়ে হ্যাপি থাকে ইটস ভেরি গুড, ইটস আপ টু বিসিবি। দেখেন এই ক্ষেত্রে আমার সময় ছিল একরকম, আমাদের সময় আমরা বড় চেঞ্জ আসে 2015 পর থেকে, আমরা ওয়ান ডে টিমটা খুব ভালো করা শুরু করেছি, তাই না? তো সেই সময় কিন্তু কিছু চেঞ্জ এসেছিল, সৌম্য লিটন আসলো, হ্যাঁ মুস্তাফিজ আসলো, তাসকিন তার কিছু আগে আসছে, বাট এদেরকেই আমরা কিন্তু সুযোগ দিয়ে দিয়ে একটা জায়গায় সেটেল করেছি।
এরপরে কিন্তু আসার পরে তারা ভেরি মাচ সেটেলড। এখন একটা আমার কথা হচ্ছে কি, একটা প্লেয়ার যখন আপনি দেখেছেন ভালো পারফর্ম করে, সৌম্য 150 রান করেছে টেস্টে নিউজিল্যান্ডে, তাই না? সৌম্য এখানে সাউথ আফ্রিকার সাথে 82-50 পাকিস্তানের সাথে রান করেছে, তো অ্যাবিলিটি আছে। এখন আমাদের যে প্রবলেমটা, পৃথিবীর এমন কোনো দেশ নেই যে ব্যাটসম্যানরা অফ ফর্মে যায় না বা বোলাররা অফ ফর্মে যায় না, কিন্তু ছুড়ে ফেলার যে প্রবণতা বা তাকে যে ফর্মে আনা, একটা কোচের আপনি ভালো কোচ তখনই আমার দৃষ্টিতে যখন একজন প্লেয়ার অফ ফর্ম থেকে আপনি আবার তাকে ভালো শেপে আনবেন, তাই না? এটা হচ্ছে একটা কোচিংয়ের, আমি যতটুকু বুঝি। তো আমাদের তো ছুড়ে ফেলা হচ্ছে, একটা সেটেল প্লেয়ারকে ছুড়ে ফেলা হচ্ছে, তো এরকম করে আবার নতুন আনা হচ্ছে। নতুনরা অবশ্যই আসবে, বাট আমাদের দেখতে হবে এরকম কি একের পর এক সিরিজে নতুন প্লেয়ার আসা, আবার একে ভালো লাগছে না, ওকে নিয়ে কথা ওঠে, হ্যাঁ প্রেসে এসে কথা বলা, এটা হবে কি সামনে দুইটা বড় ওয়ার্ল্ড কাপ আসছে। যদি আপনি আনসেটেলড প্লেয়ার নিয়ে যান বা মেন্টালি আনসেটেলড কোনো প্লেয়ার যায় ওখানে, গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট। আর ব্যাকআপ যেটা আপনি বললেন যে ক্যাপ্টেনের ব্যাকআপ, অবশ্যই আমি মনে করি ক্যাপ্টেনের কথা বলা উচিত এই ক্ষেত্রে কথা বলা উচিত। এই কারণ দিন শেষে দেখেন ক্যাপ্টেনকেই কিন্তু প্রেসের সামনে আসতে হয়, ক্যাপ্টেনকেই কিন্তু জবাবদিহিতা করতে হয়, এবং ক্যাপ্টেনকেই দিন শেষে ক্যাপ্টেন্সি নিয়েই কিন্তু তার প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সো ক্যাপ্টেনকে অবশ্যই কথা বলা উচিত, শুনুক আর না শুনুক, অন্তত তার ওই ইয়েটা থাকা উচিত যে আমি ক্যাপ্টেন এবং মেক শিওর যে আমি মাঠে যে 11 জন নিয়ে যাচ্ছি ম্যাক্সিমাম আমার চয়েস, কারণ আমি জানি যে বোলিং চেঞ্জ আমি করাবো, আমি জানি প্ল্যানিংয়ের পার্ট আমি। সো আমার এটা মেক শিওর করতে হবে যে আমি আমার অন্তত সব জায়গায় না হোক সেরা 11টা আমি নিয়ে যাচ্ছি, সো দ্যাট আমি যখন ম্যাচ শেষে প্রেসে যাবো বা মিটিংয়ে যাবো, সো দ্যাট আই ক্যান এক্সপ্লেন যে আমার থটস কোথায় ছিল বা আমি কী চিন্তা করেছিলাম। আই মাইট বি রং, বাট দিন শেষে আই এম রাইট যে আমি আমার গাট ফিলিং দিয়ে কাজটা করেছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.